আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি গোডেডিতে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারবেন অ্যান্ড এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। টাকা ইনকাম বলতে বাংলা কথা বুঝতে পারছে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে যারা জানেন না তারা আমার বিগত ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও সম্বন্ধে দেখিয়ে দিয়েছি। তারা এখানে চ্যাট করতে চান ওনাদের ওয়েবসাইটে ভিজিট করে স্টার্ট চ্যাটিং করতে পারেন। সো আমি মূলত মেইন কাজে চলে যাব, জয়েন নাওতে ক্লিক করব, যেহেতু আমাদেরকে একটা গোডাডিতে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে। অ্যান্ড সো এখানে রিলোড নিবে কিছুক্ষণ, অ্যান্ড সাইন আপের পেজে নিয়ে আসবে। এটা কিন্তু .cz এর একটা প্ল্যাটফর্ম। সো আমি ভিডিওটাকে একটা কিছুক্ষণ পজ করছি। তো এখন আমাদেরকে আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, ইংলিশই থাক, সরি টাচ হয়ে গেছে, ইংলিশ দিয়ে দিলাম। দেন কান্ট্রি ল্যান্ড, সো এখানে আমি তো বাংলাদেশ থেকে, সো বাংলাদেশ দিয়ে দিলাম। ইমেল দিব, এটা পাসওয়ার্ড একটু স্ট্রং পাসওয়ার্ড দিব। দেন এখানে ইমেল, সরি এখানে আবার একটু প্রবলেম হচ্ছে, ইমেল ইংলিশ দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজ আর কি। দেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে তারপরে আমাদেরকে ভেরিফাই ইমেলে ক্লিক করতে হবে। অ্যান্ড আই অ্যানুয়াল রিপোর্ট এটাই ক্লিক করে দেন করতে হবে। সো আমি ট্রাক্টরটা ক্লিক করব, ভেরিফাই করে দিলাম, আমি পাসওয়ার্ড দিয়ে আমি ভেরিফাই ইমেলের উপর ক্লিক করব। সো পাসওয়ার্ডটাকে সেভ করে দিয়েছি অ্যান্ড আমাদের মেইলে এখন একটা কনফার্মেশন মেইল আসবে। মূলত সব সাইন আপের ক্ষেত্রেই এই জিনিসটা হয়ে থাকে। সো আমি এখানে আমার মেইলে চলে যাব, জিমেইলে। আপনারা যে ইমেলটা দিবেন সেই মেইলে ড্যাশবোর্ডে গিয়ে দেন কনফার্ম করে নেবেন। অ্যান্ড যদি দেখেন যে মেলটা আসেনি তাহলে রিসেন্ট মেলের উপর ক্লিক করবেন। আর যদি ভুল মেল অ্যাড্রেস দিয়ে থাকেন এখানে চেক করবেন যে আমার মেলটিকে ঠিক আছে কিনা। যদি এখানে কোনো ভুল থাকে তাহলে স্টার্ট উপরে ক্লিক করে আবার মেলটা দিয়ে দেবেন। সো আমি গুগল ওয়ার্ক স্পেসে চলে এসেছি। ইন্টারনেট কানেকশনটা স্লো হওয়ার কারণে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা দেখা যাচ্ছে। আমাকে ভিডিওটা পোস্ট করতে হচ্ছে। সো এখন আমি আমার জিমেইলে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেইলটা লুক অন্যরকম দেখাচ্ছে, বিকজ আমি বেসিক মেলটা ওপেন করেছি। যদি স্ট্যান্ডার্ডটা ওপেন করতাম তাহলে নর্মাল দেখা যেত। এখানে মূলত আমি এখন সিজে এর অ্যাফিলিয়েটেড যে পেয়েছি, আমি অ্যাকচুয়ালি গোডাডিতে অ্যাকাউন্ট করতেছিলাম বাট সিজে দেখাচ্ছে। সমস্যা নেই, ক্রিয়েট মাই সিজে অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন আমাদেরকে রিডাইরেক্ট করতেছে একটা লিঙ্কে। হ্যাঁ, যদি না আসে তাহলে কিন্তু রিসেন্ট মেলে ক্লিক করবেন, তাহলে আপনার মেলটা অবশ্যই চলে আসবে। সো আমরা চলে এসেছি, এখন আমরা এখানে ক্লিক করলাম। আমরা অ্যাগ্রিমেন্টটা যদি চান তাহলে বলবেন, না চাইলে দরকার নেই। দেন অ্যাকসেপ্ট অ্যাগ্রিমেন্টে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট
to account এ ক্লিক করুন dismiss ওকে become a publisher you need to accept following agreements ওকে মানে এক একটা দেখে দেখে তারপরে এই করতে হবে বুঝতে পেরেছি বাট সফটওয়্যার এই লিংকে যাবেন দেন এটা কেটে দিলাম আপনার চাইলে পড়ে নেবেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেন আমি অ্যাকসেপ্ট অ্যাগ্রিমেন্টে ক্লিক করলাম দেন প্রাইভেসি পলিসি এটা তো ভিজিট করব আপনারা পড়ে নেবেন দেন অ্যাকসেপ্ট অ্যাগ্রিমেন্টে ক্লিক করে কন্টিনিউ টু অ্যাকাউন্টে ক্লিক ইউনিট অ্যাকসেপ্ট দ্য ফলোয়িং অ্যাগ্রিমেন্ট ওকে করলাম তো আচ্ছা দুইটা ক্লিক করে নেওয়া হবে আমি এই দুটো ক্লিক করে ক্রিয়েট টু অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখন আমাদের পাবলিশার্স অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যান্ড এখন আমরা চাই লগ ইন করতে পারবো অ্যাকাউন্টে আমি লগ ইন করবো এখনই আর যদি পাসওয়ার্ডটা ভুলে যান দেন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন তো এখন আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি সো এখন আমাদেরকে আরো অনেক ইনফরমেশন দিয়ে দেন অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করতে হবে এগুলো আপনারা নিজেই বুঝে যাবেন যে কিভাবে কিভাবে কি করতে হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এন্ড ভিডিওটিকে লাইক করে দিবেন যদি এই ভিডিও সম্পর্কে আর কিছু জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদের অ্যান্সারটা দিয়ে দিব খুদা হাফেজ